একেবারে ছোট্ট করে ভিডিওটি বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন। মধ্য গগনে এখন সূর্য, আর আমি এই ভিডিওতে এক্সপেরিমেন্ট করতে চলেছি একটা সোলার টুপিকে নিয়ে। টুপিটি আমি আজকে পরবো, আপনারা দেখতে পাচ্ছেন টুপিটাকে, এই টুপিটি আমি আজকে পরে দেখাবো আপনাদেরকে যে কেমন ফিল হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অলরেডি টুপির যে ফ্যানটা আছে সেটা ঘুরছে, আমি একটু ছায়ার দিকে এটাকে নিয়ে যাচ্ছি এবং এই ফ্যানটাকে আমি একটু হাত দিয়েই থামিয়ে দিচ্ছি। তো এবার যদি আমি এটাকে আস্তে আস্তে রৌদ্রে নিয়ে আসি, মানে সূর্যের আলোতে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা চলতে শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই টুপিটা, অলরেডি আমি এই টুপিটার একটা রিভিউ এর আগের একটা ভিডিওতে করে দিয়েছি। এবার আমি এই টুপিটাকে মাথায় নিয়ে নিচ্ছি এবং আমার যে কেমন ফিল হয়, কতটা উপকারী এই টুপিটা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটা কিন্তু আমি অনেস্টভাবে বলবো। তো অলরেডি আমি টুপিটা পরে নিয়েছি আর আমি ভয়েস ওভারটা কিন্তু পরে দিচ্ছি, সেই জন্য একটু অসুবিধা আপনাদের হতে পারে। তো বারবার আমি ফ্যানটাকে থামিয়ে দিচ্ছি, তাও দেখুন যেহেতু আমি রৌদে আছি সেই জন্য কিন্তু ফ্যানটা অলরেডি চলছে। আর ফিলিংসের কথা যদি আপনারা শুনতে চান তাহলে আমি বলবো, দেখুন টুপিটা অনেকটাই বড়, যার জন্য রোদটা সরাসরি কিন্তু মুখের ওপরে পড়ে না। আর এই টুপির যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা কিন্তু ভালোই জোরে ঘোরে, ফলে এর থেকে এক যে হাওয়াটা সৃষ্টি হয় সেই হাওয়াটা কিন্তু সরাসরি মুখের ওপরে পড়ে, যার ফলে একটা ভালো অনুভূতি কিন্তু লাগে। দুটো সোলার প্যানেল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন টুপিটা যথেষ্ট বড়, দুটো সোলার প্যানেল আছে যার ফলে এটা কিন্তু কম আলোতেও মানে এই ফ্যানটা ঘোরে। এবার এই টুপিটা পরে যদি আপনারা রাস্তা দিয়ে যান তাহলে কি হবে, অলরেডি বড় টুপিটা, সেই জন্য তো আপনারা একটা ছায়া পাবেনই, আপনার চোখে সরাসরি সূর্যের আলো পড়বে না, তাছাড়াও আপনার মুখের ওপরে একটা হালকা হাওয়া কিন্তু সব সময় থাকবে, এই কারণে আপনার কিন্তু অনেকটাই ভালো লাগতে পারে। তবে একটু উল্টোভাবে যদি আমি বলি তাহলে এই টুপির যে খুব একটা প্রয়োজন আছে তা কিন্তু নয়, কারণ এইটুকুনি হাওয়াতে গরমের সময় কিছুই কিন্তু ভালো লাগে না। তবে এর থেকে যদি একটা ছাতা থাকে সেটাই আমার মতে বেস্ট। তবে এই টুপিটা আপনারা কিনতে পারেন, শখের জন্য কিনতে পারেন, ভালো লাগার জন্য কিনতে পারেন, মজার জন্য কিনতে পারেন, একটা ইন্টারেস্টিং জিনিস হিসাবে আপনারা কিনে নিতেই পারেন। আর এই টুপিটার কেনার যে লিংক সেটা আপনারা রিকোয়েস্ট করেছিলেন দিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের একটা লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা এই টুপিটা কিনে নিতে পারেন যদি ইচ্ছা করে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিন, লাইক করে দিন, আর অবশ্যই যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে ঘন্টাটাকেও বাজিয়ে দিন। টাটা, বাই বাই।